তরোয়ালর ধারর উপর পৌরসভার পারিষদ সকল থিয় হয়ে আছে। ভুল করলে রাইজে দেখা পাব মোক যদি মিউনিসিপ্যাল নির্বাচন খেলবলে দিয়াহেতেন মই কেতিয়াও নেখেলিলোহেতেন, কারণ এই বড় জটিল কাম। পারিষদ সকলক নিজের দায়িত্ব বুঝায় এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপোনালোক তরোয়ালৰ একদম যিটো ধাৰ বুলি কয় তাৰ ওপৰত থিয় হৈ আছে মানুহে আপোনালোকক দেখা পাই থাকে। আপোনালোক আপোনালোকৰ দায়িত্বও বেছি, গালি গালাজো মানুহৰ পৰা আপোনালোকে বেছি খাব। যদি ময়ো ভুল কৰোঁ গালিটো আপোনালোকক দিব ৰাখিবা, এই তোৰ চিএম জনে এইটো কৰিলে হয় নহয়, তোৰ চৰকাৰখনে এনেকুৱা কৰিলে। আপোনালোক তরোয়ালৰ একদম যেটো ধার আছে তার সম্মুখত বহি আছে, আমাক তো নাপায় বিচারি, আর গালি দিলেও আমি শুনা নাপাও, কারণ ইমান দূরের পর কত শুনা পাব। কিন্তু আপনাদের গালি তো শুনা পাব বাধ্য, কারণ একটাই কলোনি, কত যাব, শুনব তো লাগিব, মন্দির একটা, স্কুল একটা, নামঘর একটা, নুশুনা তো উপায় নাই। আপনাদের সেই কথাটো মনত রাখি চলিব যে আপনাদের এই দায়িত্বটো বড় কষ্টকর দায়িত্ব। মোক যদি জীবনত কোনোবাই মিউনিসিপ্যালিটি কাউন্সিলর হব দিলেহেতেন সেইটো ইলেকশন মই জীবনত নেখেলিলোহেতেন, মই কেতিয়াও নেখেলিলোহেতেন। এইটো হল আটাইতকৈ টাফেষ্ট কাম। আনহাতে পারিষদর দরমহা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, 5,000 বিপরীতে 10,000 করে দিব পারিষদর দরমহা, কলাক্ষেত্রত এই ঘোষণা মুখ্যমন্ত্রীর। আপোনালোকে ভাল কাম কৰক, ৰাজ্য চৰকাৰে যিমান পাৰে আপোনালোকক সহায় কৰিবৰ বাবে চেষ্টা কৰি থাকিব, যাতে আপোনালোকে ৰাইজৰ কাৰণে সেৱা আগবঢ়াব পাৰে। মোক অশোক সিংহ ডাঙৰীয়ে কৈছে যে আমাৰ পাৰিষদসকলে বৰ্তমান মাহত 5,000 টকা দৰমহা পায়, হয় নেকি? 5,000। এই 5,000 টকাটো আপোনালোকক এই বছৰৰ পৰা মই 10,000 কৰি, কিন্তু 15 আগষ্টলৈকে খবৰ নকৰিব, কাৰণ মাজত বিধানসভা নাই, এখন বিধানসভা হোৱাৰ পিছতহে সেইটো পাব। তাৰমানে এই ফলটো পাবৰ কাৰণে 3 মাহ সময় আমি ৰখিব লাগিব, কিন্তু পিছৰ সময়খিনি 3 মাহ পিছৰ পৰা আমি 10,000 টকাকৈ আমি পাম। যি নহওক, চেয়াৰমেন ভাইচ চেয়াৰমেনকো আমি সেই ধৰণে চেয়াৰমেনজনক 15,000, ভাইচ চেয়াৰমেনজনক 12,000 বা 20,000, 15,000 আমি কিবা এটা কৰি দিম, যাতে চেয়াৰমেনজনে বেছিকৈ মিটিঙত অহা যোৱা কৰি থাকিব লাগিব।